নমস্কার বন্ধুরা, রিনল্ডের বাগানে আজকে একটা অন্য গাছ আপনাদের দেখায়। দেখুন, এই যে আঁক গাছ, এর থেকে আমরা আঁক কিন্তু তুলে খেয়েছি। আর এই গাছ একবার যদি লাগান আর লাগাতে হবে না কোনো দিন। এই যে আঁক গাছের বাড়িতে যে আঁক আনা হয় পুজোর সময়তে, দেখবেন একটু সাইডের, এই যে এরকম সাইডের, এরকম সাইডের একটু শেকড়ের মতো ঝুরু ঝুরু ঝরে, যেগুলো এরকমভাবে এরকমভাবে ছোট ছোট ঝরে, তো সেই সেগুলো হচ্ছে আঁক গাছের শেকড়। সেটা কিন্তু মাটিতে পুঁতে দিলেই গাছ, আর আঁক গাছের কিন্তু আর কোনো পরিচর্যা লাগে না। যেমনভাবে বাড়িতে মাটি তৈরি করেন সবজির যে মিশ্র সার, মাটি, গোবর সার, যেভাবেই হোক মাটি তৈরি করেন, সেই মাটিতে পুঁতে দিলেই কিন্তু গাছ। আর এই আঁক একবার কিন্তু লাগালে আর লাগাতে হয় না। দেখেছেন তো কত বড় হয়েছে গাছটা? আমি এর আঁক তুলেছিলাম বাড়িতে লক্ষ্মী পুজোর সময়, যে কোনো পুজোর সময়তে আমি একটু তুলে ঠাকুরকে দিই। আঁক গাছে পরিচর্যা কোনো লাগে না, একটা জায়গার মধ্যে যদি আপনি লাগান সেই জায়গা আপনার ভর্তি হয়ে যাবে, সেটা শুধু আখেরই জায়গা হয়ে যাবে, আর অন্য কোনো গাছ ওখানে লাগাবার দরকারই হবে না, এত হয়ে যাবে। এই যে দেখুন কত হয়ে গেছে, দেখেছেন তো? আর কি বড় হয়েছে গাছটা, আর সেরকম মিষ্টি। আচ্ছা, আজকে আমি আরেকটা গাছ আপনাদের দেখাই। এটা দেখে বুঝতে পারছেন স্থলপদ্মের গাছ, এটাও আমি একবারই লাগিয়েছিলাম, তারপরে গোড়া পর্যন্ত কেটে দিই। আর এই গাছের ডাল মাটিতে, যেই মাটিতেই পোঁতা থাকবে, বৃষ্টির সময় বলেছি সব গাছই কিন্তু ডাল থেকেও হয়। আপনারা ডাল থেকেও করতে পারেন, আবার চারা কিনে নিয়েও আসতে পারেন, আবার এই ফুলের বীজ হয়, সেই বীজ থেকেও গাছ হয়, তিনভাবেই গাছটা হয়। যদি একবার গাছ হওয়ার পরে গাছের আবার ঠিক মতো করে কাটিং করা হয়, তাহলে সেই গাছটা আর মরে না, সেই গাছ থেকে আবার হয়। আমি একটা জিনিস দেখাই, এই সময় কিন্তু স্থলপদ্মের আরেকবার ফুল হয়, একবার দুর্গাপুজোর সময়তে হয় আর একবার এই সময়তে হয়। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর ফুল হয়েছে? বুঝতে পারছেন এই গাছে কিন্তু খুব সহজেই হয়। আপনারা বাড়িতে স্থলপদ্মের গাছ করুন। আবার এই ডালটা, এই সমস্ত ডালপালা যখনই ছাঁটাই করি মাটির মধ্যে দিয়ে রাখি, তো ওটা সার হয়ে যায়। আমি সেখান থেকেও আমার দেখলাম একবার দুটো তিনটে চারা বেরিয়েছিল, আমি ওই দুটো তিনটে চারা আবার দিয়ে দিলাম, কারণ বাড়িতে একই জিনিস একই রকম গাছ অনেকগুলো করার কোনো দরকার নেই, তাহলে বিভিন্ন রকম সাদ তো পাবো না। তাই দেখুন গ্রিনওয়াল্ডের বাগানে কিন্তু আঁক গাছও আছে, যেখান যেটা খেতে হয় বাইরে হয় সেটা কিন্তু ছাদ বাগানেও আপনি সহজেই করতে পারবেন। আর দেখুন কিভাবে আমি সার তৈরি করি, এই যে দেখুন সবজির খোসা সব এখানে ফেলে দিই। এই তলায় বালতি আছে, সেই বালতির মধ্যে, এর তলায় ফুটো করা আছে, বালতির মধ্যে পড়ে যায়, সেই বালতি থেকে আমি কালেকশন করে মিশিয়ে দিই, দেখাচ্ছি। এই যে দেখুন এইভাবে হয়েছে, এটা একটু দিয়ে ফুল গাছগুলোতে আমি প্রায় প্রতিদিনই দিই, সুযোগ পেলে আমি প্রতিদিনই দিই, নাহলেও একদিন দুদিন ছাড়া ছাড়া দিই। এইভাবে জল মিশিয়ে আমি ফুল
ফুল গাছগুলোতে দিই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি গাছগুলোতে দিই। এই যে বলছিলাম চারা গাঁদা, সেই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর চারা হয় এগুলোতে, যে লাগিয়েছি দেখুন এগুলো কিন্তু বারো মাসই হয়। আর এই দেখুন অপরাজিতা কি পরিমাণ ফুল হয়েছে, দেখেছেন তো ছোট্ট জায়গাতে কি পরিমাণ ফুল হয়েছে। এগুলোতেও কিন্তু আমি এইভাবেই দিই। দেখুন কত কুড়ি এসছে, এর আর কিন্তু অন্য কোনো সার নেই, এটাই এটাই এর খাদ্য। আমি সব গাছগুলোতেই এগুলো দিই, একদম সময় না পেলে ফুল গাছগুলোতে আমি এই সারটা দিয়ে দিই। এই দেখুন এই গাছ, দেখুন কি পরিমাণ দেখেছেন তো, কি পরিমাণ কুড়ি এসছে দেখেছেন তো, সব কিন্তু এই সবজির খোসার এই তরল সারটাই আমার এর খাদ্য। তাহলে এত বড় গাছ হয়েছে দেখুন, এর এই জলটাই কিন্তু আমি দিয়ে থাকি। আবার এটা কিন্তু অন্যান্য এর মতো নয়, একটু বেশি পড়ে গেলেও কোনো ক্ষতি নেই, তবে ওই এক মগের সাথে মিশিয়েই আপনারা করবেন। আর এটা একটা নাগচম্পা গাছ, এই দেখুন এটাতে একটা নীলমণি লতা, আর এটাতে ওই ম্যান্ডোভিলা, সাদা সাদা ম্যান্ডোভিলা, এগুলো তো আমি এই খাবারই দিই। এই যে সবজির খোসাগুলো আমি ওটা তাড়াতাড়ি করে চলে গেলাম, তখন সবজির খোসাগুলো এর মধ্যে দিয়ে দিই। এর তলায় ফুটো করা আছে, মানে অল্প চিড়ি চিড়ি ফুটো, তার মধ্যে দিয়ে ওই সবজির রসটুকু বেরিয়ে যায়। এই যে তলাতে সেটাতে আমি জল মিশিয়ে গাছে ব্যবহার করি। আপনারাও এভাবে গাছ করুন। আমার কিন্তু শিম এখনও ধরছে দেখেছেন তো, এই দেখুন। এইভাবেই আপনারা সহজে গাছ করুন, করবেন তো, দেখছেন? তাহলে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন গ্রিন ওয়ার্ল্ডের বাগান আপনাদের কেমন লাগলো। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।